বিবাহিতা স্ত্রী, বিবাহিতা স্ত্রী যদি ঘর ছেড়ে ত্রিবেণীতে গিয়ে বলেছিলি কেন? যা যে চুলে ছিলি সেই চুলে যা। কি চাই এখানে? কি চাই ওকেই জিজ্ঞেস কর না। ওকে কি জিজ্ঞেস করবো? আমি বলছি কালি যাবে না। এমন ঠেওনার মতো কথা বলিস না। এই কুসুম, একটু জল নিয়ে চলে থেকে। শিগগির কালি, কালি কবি কুসুম, তুই দেখ তো আমি ঘুরে আসছি। একেবারে ঘরে নিয়ে এসে তুললি? আমি কিরকম দয়ে পড়ে মজে গেলাম বুঝলি, কিন্তু গুরু কাজটা ভালো হলো না। মানে বউঠান ঘরে নেই, তো বউঠান ঘরে নেই বলে কি ওই একটা মেয়ে চোখের সামনে মরবে বলতে চাস? তুমি তো সবাইটা বাঁচাবার দায়িত্ব নিয়েছো, এটা ভালো না। যা গান গাইছো গান গাও, ওটা করতে যাও। কিছু বললে তো উনি না চুপ করে থাক, যা করছি বেশ করছি, যা। কুসুম আমি কোথায়? কবিহারের বাড়িতে। তুই ভোলা রে, একেবারে ঢিঢি পড়ে গেছে বউ, কি বলবো। সেই মাটিটাকে ঘরে এনে তুলেছে, আমি তো দেখে হাত পা কেঁপে মরি। মা এত দূর, তাড়াতাড়ি যাবো, আর দেরি করিস নি। মান অভিমানের সময় পরে ঢের পাওয়া যাবে, আগে ঘর সামলা। চল বৌমা, শোন শোন আমার কথা শোন। আমি দাঁড়িয়ে আমি একদম আমার কথা শুন। সব পচ আপনাকে গলা পর্যন্ত ডুবে আছিস। এর বুঝে চের বুঝে গাল নেই, মানে মানে ওকে বাড়ি পাঠিয়ে দাও, তাহলে সারা শহরে করে ঢিটি পড়ে যাবে। না না আমি যেতে পারবো না, আমার যাওয়া হবে না। কপাল বুড়িয়ে বুঝি হয়নি, এবার আমার কপাল পোড়াতে এসেছিস। কোন আজকাল এই বাড়িতে এসে ঢুকেছিস? গেরোসের কল্যাণ অকল্যাণের কথা ভাবলি না? আমি জানি ঋষি, তুই বিশ্বাস কর আমি তোর ঘর ভাঙতে চাইনি। নেতা বেরিয়ে যায় এখান থেকে। সতীর কপালে সিঁদুরকে ভয় হয় না তো? পরকাল ভাবিস না? বেরো, বেরিয়ে যায় এখান থেকে। এই যে সকালবেলায় মদ গিলে খেমটা নিয়ে ফুর্তি করতে এসেছো, যাও, ঘর তো খোলাই রয়েছে। লোকেশি সোহাগ কত এই মাথা মেয়েছিলে, ঘর থেকে বেরোবি না? যে যে বিদায় করবো, দরকার হলে তুই বিদায় হবে। তুমি এত বড় কথাটা বলতে পারলে আমাকে? আমি তোমার বিবাহিতা স্ত্রী। বিবাহিতা স্ত্রী, বিবাহিতা স্ত্রী যদি ঘর ছেড়ে ত্রিবেণীতে গিয়ে বলেছিলি কেন? যা যে চুলে ছিলি সেই চুলে যা। কালি থাকবে এখানে। এটা কি বললি ভোলা? কি চাই এখানে? কি চাই ওকেই জিজ্ঞেস কর না। ওকে কি জিজ্ঞেস করবো? আমি বলছি কালি যাবে না। এমন ঠেওনার মতো কথা বলিস না। মুখ সামলে বেলালা, মুখ সামলে ফিরে। আদালতে গেলে তুই কি ওকে আটকে রাখতে পারবে? মানে 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 ও আমার বিয়ে করা পরিবার। পরিবার চল বগি বাড়ি যাই। বাবা বুঝতে গেছেন, এদের কুড়িটাও বাঙালি আর আমার কুড়িটাও মজালি। বাইরে দিয়ে ওকে বাঁচাও, কুমির ওকে বাঁচাও, এলো কিছু ওকে বাঁচাও। তোমরা জানো না আমি ওকে নিয়ে ব্যবসা করতে যাচ্ছি, ওকে বিক্রি করবে। কবিয়াল এলো কিছু, তুমি তো শুরু করছি, তুমি তো মেয়ে মানুষ, মেয়ে মানুষ হয়ে মেয়ে মানুষের এত বড় সর্বনাশ করো না, ওকে বাঁচাও। এলো কিছু কি গো, কি গো তুমি, তুমি দাঁড়িয়ে আছো কেন? যাও একটা কিছু করো, মেয়েটাকে বাঁচাও অন্তত, তুমি যাও তুমি যাও। আমি যাচ্ছি, উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।